সোমবার মহা ধুমধাম করে কালবৈশাখী চড়ক পুজো শেষ হয় রায়গঞ্জের বন্দর মহাশ্মশানে। আয়োজক সন্ন্যাসীরা এক মাস যাবৎ বিভিন্ন ধর্মীয় বিধি মেনে বৈশাখ মাসের শেষ দিনে নগর পরিক্রমা করেন। পরবর্তীতে বন্দর শ্মশানে সন্ন্যাস মতে হোমযজ্ঞ করা হয়। অনিল গিরি প্রয়াত হওয়ার পর এই কালবৈশাখী চড়ক পুজো পালন করে আসছেন রায়গঞ্জের এক ঝাঁক সন্ন্যাসী। মূল আয়োজক কার্তিক সন্ন্যাসী কি বলেছেন শুনে নেওয়া যাক। এটা কালবৈশাখী চড়ক পূজা, পার্থক্য ওইটা চৈত্রী পূজায় চড়ক পূজাটা চৈত্রী মাসে হয়, আর এটা কালবৈশাখী চড়ক বলে। এটা এই পূজাটা কেমন ভাবে পালিত করে? এটা আমরা এই সন্ন্যাস মতেই এক মাস ধরে এটা পালিত করি। আর এই আমাদের লাস্ট যেটা সংক্রান্তি আজ, আজকে আমরা এটা মেলা শেষ করি, করে চড়ক ঘুরাই। ওটার নিয়ম কি আর এটার নিয়ম? নিয়ম দুটা একই রকম, ওইটাও শিবের পূজা, এটাও শিবের পূজা, ওইটাও চড়ক ঘোরে, এটাতেও চড়ক ঘোরে। কবে থেকে শুরু হয়েছে আপনাদের? এটা আমাদের শুরু হয়েছে 11 তারিখ থেকে। এটা সাল আমাদের হয়ে গেছে মোটামুটি 90-92 সাল হয়ে গেছে এটা করছি আমি। জায়গাটার নাম? এটা আমাদের মিলনপাড়া স্পোর্টস ক্লাব মাঠ, লোহাকালী বাড়ি বলে এটা। রায়গঞ্জের বন্দর শ্মশান থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।